LTV এখন ফেসবুকে লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আবার এলো দুঃসংবাদ, কিছুতেই যেন শেষ হচ্ছে না 2020 সালের দুঃসংবাদের পালা। এবার হৃদরোগে আক্রান্ত হলেন বলিউডের কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডিসুজা। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। প্রথমে শোনা গিয়েছিল বলিউড তারকার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে রেমোর লিজেল ডিসুজাকে উদ্ধৃত করে লেখা হয়েছিল কোরিওগ্রাফার তথা পরিচালককে আইসিইউতে রাখা হয়েছে, আগামী 24 ঘন্টা তার শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। রেমোর হার্টে নাকি ব্লক পাওয়া গিয়েছে। পরে ANI এর পক্ষ থেকে টুইট করে জানানো হয় রেমোর শারীরিক অবস্থা স্থিতিশীল। 1974 সালে বেঙ্গালুরুতে জন্ম হয় রেমো ডিসুজার। বাবা ছিলেন ভারতীয় সেনার শেফ। সেই সুবাদে বায়ুসেনার স্কুলেই রেমোর পড়াশোনা। পড়াশোনার থেকে খেলাধুলায় বেশি ভালো ছিলেন রেমো। স্কুল জীবনে প্রচুর পুরস্কার পেয়েছেন। ধীরে ধীরে নাচের প্রতিও তার ভালোবাসা জন্মায়। নাচের প্রতি প্রেমই তাকে মুম্বাইয়ে নিয়ে আসে। সো ভিউয়ার্স, এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।